আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যে জেনে গেছেন, ওপো এবার তাদের এন্ট্রি বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ওপো A17 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিওর চিপসেট, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ এবং 5000 mAh একটি সুবিশাল ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ওপো A17 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেট অনুযায়ী ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ওপো A17 এই স্মার্টফোনটির ফ্যাশনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল, এবং ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 mm, আর ফোনটির ওয়েট করা হয়েছে 189 গ্রাম। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেট আপ, আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে ইউশেপ নথ ক্যামেরা সেট আপ। ফোনটিকে আপনারা মিড নাইট ব্ল্যাক অ্যান্ড ল্যাক ব্লু এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে, পার্সোনালি ওপো A17 এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.56 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 269 PPI ডেন্সিটি। তবে ফোনটির ডিসপ্লেতে HD+ রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াশিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে। তবে এইরকম আদার সেগমেন্টে ফোনটির ডিসপ্লেতে অন্ততপক্ষে ফুল HD+ রেজুলেশন ব্যবহার করা দরকার ছিল। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে কালার ওএস 12.1 বেসড অন অ্যান্ড্রয়েড 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G35, যেটি 12 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকর প্রসেসর, আর GPU হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাওয়ার বিআরজি 8320। এই ফোনটিকে আপনারা 464 ভেরিয়েন্টটি পেয়ে যাবেন, আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে EMMC 5.1। তবে এইরকম বাজার সেগমেন্টের ফোনটিতে অন্ততপক্ষে UFS 2.1 স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করা অতীব জরুরি ছিল। এই ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড ম্যাক্রো জিগা স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন, আর ফোনটির সিস্টেমটি থেকে কিন্তু আপনারা অতটা ভালো গেমিং পারফরমেন্স পাবেন না, তবে মোটামুটি মেনে নেওয়া যায় এইরকম মানের গেমিং পারফরমেন্স আপনারা ফোনটি থেকে পেয়ে যাবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, আরও থাকছে একটি ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে, আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। তবে ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে কত রেজুলেশনে ভিডিও শ্যুট করা যাবে তা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 mAh একটি সুবিশাল ব্যাটারি। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5 mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 10211, আরও থাকছে GPS। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় 15,000 টাকার মতো, আর ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 13,000 রুপির মতো। এই ফোনটিকে আপনারা এই মাসের শেষের দিকে বাংলাদেশি মার্কেটে পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ওপো A17 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু ফুকিরিত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলদেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।